যে যত কথাই বলুক না কেন, ইউক্রেন পরাজয়ের মুখে রয়েছে এর একদম স্পষ্ট চারটি কারণ রয়েছে। চারটি কারণ যদি আপনি জানেন, স্পষ্ট আপনি নিজেও বুঝতে পারবেন ইউক্রেন আসলে হেরে যাচ্ছে। কঠিন লড়াইয়ের পর ইউক্রেনের হাত থেকে বাখমুট প্রদেশের একটি শহর দখলে নিয়েছে রাশিয়ার যৌথ বাহিনী। যৌথ বাহিনী বললাম এই কারণে, রাশিয়ার সাথে এখানে কাজ করছে রাশিয়ার প্রাইভেট মিলিটারি বাহিনী ওয়াগনার বাহিনী। ওয়াগনার বাহিনী বর্তমানে রাশিয়ার সরকারি মিলিটারিদের সাথে একসাথে কাজ করছে, কারণ এই ওয়াগনার বাহিনী সোরেডার শহরটি দখল করে রাশিয়ান সরকারকে একটি আস্থা ফিরিয়ে দিতে পেরেছে যে ওয়াগনার মরণপর লড়াই করতে জানে। খুব দ্রুতই বাখমুটের রাজধানী শহর সহ পুরো প্রদেশটি রাশিয়ার আয়ত্তে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়ার সেনাবাহিনী। সেপ্টেম্বর মাসে ইউক্রেন কিছুটা জয়ের ঝলক দেখালেও বর্তমানে ইউক্রেনের অবস্থা মোটেই ভালো নেই। 2023 সালের জানুয়ারি মাসের 10 তারিখে যখন সোলেডার শহরটি হাতছাড়া হয়ে গেছে ইউক্রেনের কাছ থেকে, রাশিয়ান বাহিনী দখল করে নিয়েছে, সেই যুদ্ধে ইউক্রেন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রায় 20,000 সৈন্য হারিয়েছে বলে জানানো হয়েছে। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজিনি স্পষ্ট করে বলেছে 20টি ট্রাকে করে ওই সৈন্যদের লাশ প্রেরণ করা হবে রাজধানী কিয়েভে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুব জোর দিয়ে বলেছেন মরণপরণ লড়াই করা হবে, কোনোভাবেই বাখমুট শহর ছেড়ে দেব না আমরা। সোলেডার শহরটি রাশিয়ান বাহিনী কর্তৃক বেদখল হয়ে যাওয়ার পরেও ইউক্রেনের প্রেসিডেন্ট একইভাবে বলেছিল আমরা সোলেডার ছেড়ে দেব না। শেষ পর্যন্ত ইউক্রেন সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কথার জোরে সবকিছু হবে না, যুদ্ধের জোরেই যুদ্ধের ময়দানে টিকে থাকতে হয়। আমেরিকার এককভাবে $100 বিলিয়ন সাহায্য যত কিছুই করেছে, শেষ পর্যন্ত রেজাল্ট দাঁড়াচ্ছে ইউক্রেন কিন্তু একদম পতনের মুখে রয়েছে, পরাজয়ের মুখে রয়েছে। যে যত কথাই বলুক না কেন, ইউক্রেন পরাজয়ের মুখে রয়েছে এর একদম স্পষ্ট চারটি কারণ রয়েছে। চারটি কারণ যদি আপনি জানেন, স্পষ্ট আপনি নিজেও বুঝতে পারবেন ইউক্রেন আসলে হেরে যাচ্ছে। এক নম্বর কারণ হলো দুর্নীতি। ইউক্রেনের প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, বাংলাদেশের চাইতেও বেশি দুর্নীতি সেখানে, কারণ ইউরোপের সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ইউক্রেনের পরিচিতি রয়েছে। এই যুদ্ধের মধ্যেও তারা এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারেনি, কারণ যুদ্ধের সময় যখন বিভিন্ন দেশ ইউক্রেনকে সাহায্য করছে, জেনারেটর দিচ্ছে, যুদ্ধাস্ত্র দিচ্ছে, গাড়ি দিচ্ছে, এই যুদ্ধাস্ত্র জেনারেটর ইউক্রেনের লোকেরা, প্রশাসনের লোকেরা বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলছে। এই ধরনের কঠিন দুর্নীতি থাকলে কোনো দেশ কি যুদ্ধে জয়লাভ করতে পারে? সৈনিকরা মাঠে যুদ্ধ করছে মরণপণ, তাদের অস্ত্র নেই, সামরিক পরিবহন নেই। এই অস্ত্র সামরিক পরিবহন যখন অন্য দেশ থেকে সাহায্য হিসেবে পায়, সেই অস্ত্র সামরিক পরিবহন প্রশাসনের লোকরা অন্য দেশে বিক্রি করে ফেলছে, তাহলে যুদ্ধে জিতবে কিভাবে? এ কারণে 5 জন গভর্নর, 3 জন উপমন্ত্রী, 2 জন উপদেষ্টাকে সাসপেন্ড করা হয়েছে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। 2 নম্বর কারণ, দাতা এবং সহযোগী দেশগুলোর 2 নম্বর কারণ, দাতা এবং সহযোগী দেশগুলোর অনাস্থা। দুর্নীতির কারণে এবং যুদ্ধে বারবার পিছু হটার কারণে দাতা এবং সহযোগী দেশগুলো তারা তাদের আস্থা হারিয়ে ফেলেছে ইউক্রেনের উপর। ইউক্রেন যুদ্ধে জয়লাভ করতে পারবে, রাশিয়ার বিরুদ্ধে তাদের নেওয়া পরিকল্পনাগুলো সঠিক আছে এই বিশ্বাস তারা এখন আর করতে পারছে না। সুতরাং দাতারা বা সহযোগীরা যদি আস্থাশীল না হয়, যদি বিশ্বাসী না থাকে ইউক্রেন জিততে পারবে, তাহলে তারা সাহায্য দিবে কেন? একটি পরাজিত দেশকে কেউ সাহায্য দিতে চাইবে না, কারণ সে মনে করবে তার সকল সাহায্য জলাঞ্জলি দিয়ে কোনো মানে হয় না, কারণ এই দেশটি হারতে যাচ্ছে। এই আস্থাটাই নষ্ট করে ফেলেছে ইউক্রেন। 3 নম্বর কারণ, ইউক্রেনের প্রশাসনের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দিয়েছে। প্রশাসনের বিশাল একটি অংশ চায় রাশিয়ার সাথে আলোচনায় বসে সমস্যাটি সমাধান করার জন্য এগিয়ে নিতে হবে, এভাবে ময়দানে যুদ্ধ চালিয়ে যেতে হবে, আবার আলোচনার জন্য দুয়ার উন্মুক্ত রাখতে হবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার দুয়ার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। যুদ্ধ যত ভয়াবহ হোক না কেন, শত্রু যত কঠিন হোক না কেন, আপনাকে শেষ পর্যন্ত সমাধানটি করতে হবে আলোচনার টেবিলে। যুদ্ধ বন্ধের যে চুক্তি হবে, চুক্তিটি করতে হবে আপনাকে আলোচনার টেবিলে। সুতরাং আলোচনার পথ বন্ধ রেখে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। এই বিশাল দ্বিমত দেখা দিয়েছে ইউক্রেনের প্রশাসন জুড়ে। প্রশাসনের একটি অংশ, প্রশাসনের সবচেয়ে বড় অংশটি চায় আলোচনার পথটিও উন্মুক্ত রাখ প্রশাসনের একটি বড় অংশ চায় আলোচনার পথটি উন্মুক্ত রাখতে, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমাপন্থী কিছু কর্মী চায় যে আলোচনার পথ বন্ধ করে দিতে। এটি আমেরিকার নির্দেশনা, কারণ আমেরিকা চায় না যুদ্ধটি আসলে থামুক।
চার নম্বর কারণ, যুদ্ধের লক্ষ্য। রাশিয়ার একটি লক্ষ্য আছে এই যুদ্ধে, তার লক্ষ্য হলো তার সীমানার মধ্যে কোনো অন্য দেশের সৈনিক যেন অবস্থান নিতে না পারে, তার সীমানার চারপাশে যেন আমেরিকার সৈন্যের কোনো ঘাঁটি না হয়, ন্যাটোর সৈনিকদের কোনো ঘাঁটি না হয়। এটি হলো আমেরিকার লক্ষ্য। আর ইউক্রেনের লক্ষ্য কি? ইউক্রেনের লক্ষ্য কি? ইউক্রেন আমেরিকা যা বলে, পশ্চিমারা যা বলে, ইউক্রেন সেই মোতাবেক কাজ করে। এই যুদ্ধে ইউক্রেনের আসলে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। এখন তারা শেষ পর্যন্ত একটি লক্ষ্য হয়তো ঠিক করে নিতে পারে, সেটি হলো দেশ থেকে বিদেশি সৈন্য সরিয়ে দেওয়া, হারিয়ে দেওয়া। অর্থাৎ রাশিয়া যে তাদের দেশে আক্রমণ করেছে, তাদেরকে পরাজিত করে কুটিয়ে দেওয়া, কিন্তু তৃতীয় কয়েকটি দেশের পরামর্শের ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করলে নিজের লক্ষ্য অনুযায়ী যুদ্ধে অগ্রসর হওয়া যায় না। যুদ্ধের তৃতীয় কোনো দেশের লক্ষ্য অনুযায়ী যদি কেউ যুদ্ধ পরিচালনা করে, তাহলে নিজের লক্ষ্য বাস্তবায়ন করা যাবে না। এখানে লক্ষ্য থেকে একটি দেশ সরে যায়, নিজের লক্ষ্যে সুনির্দিষ্টভাবে অটল থাকতে পারে না। এ কারণে ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে লক্ষ্য ঠিক নেই। এই কারণেই ইউক্রেন যুদ্ধে জিতবে না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।